এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তুফানগঞ্জের চিলাখানায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে চিলাখানা দুই নম্বর অঞ্চলের সেখানে কালীবাড়ি এলাকায় তাদের একটি পার্টি অফিস, সেখানে পার্টি অফিসের যে পতাকা ফেস্টুন ছিল সেগুলো আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পতাকা লাগানোর যে স্ট্যান্ডটি ছিল সেটা ভেঙে দেওয়া হয়। এছাড়া পার্টি অফিসের ভেতরে যা চেয়ার টেবিল রয়েছে সেগুলোও নাকি চুরি করা হয়, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে আজকে 31 নম্বর জাতীয় সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপরে যদিও পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। ইতিমধ্যে বিজেপি কিন্তু অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে এটা পুরোটাই সাজানো ঘটনা, তৃণমূল নিজেরা মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়ে বিজেপির দোষ দিচ্ছে। মন্ত্রিত্বের পর এবার একসঙ্গে বিধায়ক পদ এবং তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার কি বিজেপিতে যোগ দেবেন তিনি, সেই জল্পনা উস্কে দিয়েছেন রাজীব। অন্যদিকে বিজেপিও বুঝিয়ে দিয়েছে রাজীবের জন্য তাদের দরজা খোলা। হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, আর বিজেপির পথে হাঁটার জল্পনা। শুক্রবার এভাবে বিধানসভা থেকে বেরোতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার বেলা 12:45 নাগাদ বিধানসভায় যান তিনি। স্পিকারের ঘরে গিয়ে জমা দেন পদত্যাগপত্র। অধ্যক্ষ মহোদয়ের হাতে আমার ইস্তফাপত্র আমি জমা দিয়েছি। তার কিছু প্রশ্ন ছিল, আমি তার উত্তর দিচ্ছিলাম এবং তিনি বলেছেন যে তিনি সবটাই আইন অনুযায়ী যেটা এক্সামাইন করার উনি এক্সামাইন করবেন, পরীক্ষা করে তার সিদ্ধান্ত তিনি জানাবেন। মন্ত্রিত্ব ছাড়ার পর রাজীব বুঝিয়ে দিয়েছিলেন তার ক্ষোভের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একটা জিনিস খারাপ লেগেছিল যে আমি যেটুকু আশা করেছিলাম যে অন্তত উনি সরিয়ে আমায় দিতেই পারেন, কিন্তু একটা মিনিমাম সৌজন্যটুকু একজন সতীর্থর কাছ থেকে, একজন সহকর্মী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি আশা করেছিলাম। আমার সব থেকে খারাপ লেগেছিল যেটা যে আমাকে টিভিতে দেখতে হয়েছে ব্রেকিং নিউজের মাধ্যমে যে আমার দপ্তর শেষ দপ্তর থেকে অন্য দপ্তরে সরিয়ে দেওয়া হলো। এদিন বিধানসভা থেকে বেরোনোর সময় রাজীবের হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি যা বিধানসভায় তার ঘরে ছিল। মাননীয় নেত্রী আমার কাছে একজন মাদার ফিগার, সুতরাং তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তার কাছে আমি চিরকৃতজ্ঞ এবং তার ছবি যেমন আমার মাথার পিছনে থাকে নিশ্চিতভাবে তার ছবি আমি সাথে নিয়ে বেরিয়েছি, তার ছবি আমার সাথেই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে উনি বেরোচ্ছেন, তার প্রতি শ্রদ্ধা আছে, হয়তো অন্তরের অন্তঃস্থলে এখনও মমতা দেবীর অধিষ্ঠান আছে বা হৃদয়পুরে কোনো জটিলতার খেলা। গাড়িতে চড়ে বিধানসভা থেকে বেরিয়ে যান রাজীব। তখন তিনি সামনের আসনে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যাকসিটে। কয়েক ঘন্টা পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। লেখেন, তৃণমূলের সদস্য পদ সহ সমস্ত পদ থেকে আমি এই মুহূর্তে ইস্তফা দিচ্ছি। আমাকে যে চ্যালেঞ্জ ও সুযোগ দেওয়া হয়েছে তার জন্য কৃতজ্ঞ। এই দলের সদস্য হিসাবে কাটানো সময় আমার কাছে মূল্যবান হয়ে থাকবে। রাজীব ব্যানার্জি যেটা করছেন সেটা ড্রামাবাজি, দল ছেড়ে দেবেন, বিধানসভাও ছেড়ে দেবেন আর মমতা ব্যানার্জির ছবি নিয়ে যাবেন, এগুলো হাস্যকর ড্রামাবাজি। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই, রবিবারের সভাতেই কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন রাজীব? রাজীব বাবুর মতো শিক্ষিত, পরীক্ষিত এবং অত্যন্ত গ্রহণযোগ্য তরুণ ব্যক্তিত্ব বিজেপিতে শোভা পায়। নেতা যদি পশ্চিমবঙ্গের সার্বিক আর্থসামাজিক উত্থানের স্বার্থে আসেন, সোনার বাংলা গড়তে আসেন এবং চরম নৈরাজ্যের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলে আসেন, এই দল তাকে স্বাগত জানাবে। ফের হেভিওয়েট পতন, অস্বস্তি বাড়ল তৃণমূলের, যদিও প্রকাশ্যে তাদের গলায় কটাক্ষের সুর। যদি প্রতিবাদী করবার হয় 2 বছর আগে 3 বছর আগে সময় ছিল, হঠাৎ ইলেকশনের মুখে কেন কি আছে? দিল্লি কা লাড্ডু যো খায়া ও পাস্তায়া নেই খায়া নেই পাস্তায়া। এবার কি তাহলে বিজেপিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুমন ঘরায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।